আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম, আহতদের দেখতে নিউরোসায়েন্স হাসপাতালে প্রধান উপদেষ্টা। এরপর জানিয়ে দেব, বাজারে চাঁদাবাজি করলে ডিসিদের ব্যবস্থা নিতে বলেছি, বলেছেন অর্থ উপদেষ্টা। এদিকে শেখ হাসিনা জনগণের ধার ধারত না, বলেছেন রিজভী। আরও জানিয়ে দিব, চট্টগ্রামে শিপইয়ার্ডে বিস্ফোরণ, আহত 12 শ্রমিক। সর্বশেষ জানিয়ে দিব, গণভবন পরিদর্শন শেষে তিন উপদেষ্টা বললেন গণভবনকে জাদুঘরে রূপান্তর দিতে কালকের মধ্যে কমিটি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। আহতদের দেখতে নিউরোসায়েন্স হাসপাতালে প্রধান উপদেষ্টা। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে গুরুতর আহত ব্যক্তিদের খোঁজ খবর নিতে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। শনিবার 7 সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় নিরাপত্তা বাহিনীর হাতে গুরুতর আহত ব্যক্তিদের অবস্থার খোঁজ খবর নেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের 8 শিক্ষার্থী সহ অন্তত 11 জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালের পরিচালক কাজী দিন মোহাম্মদ বলেন, প্রধান উপদেষ্টা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন 4 শিক্ষার্থীর অবস্থা দেখেছেন। পরিচালক বলেন, চারজনেই মাথায় গুলিবিদ্ধ হয়েছে, তাদের অবস্থার উন্নতি হচ্ছে। এ সময় ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক বদরুল আলম সহ হাসপাতালের সিনিয়র চিকিৎসকরা উপস্থিত ছিলেন। এর আগে গত 8 আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র জনতার খোঁজ খবর নিতে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। রাত 10:30 পর তার উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রবেশ করে আহতদের শারীরিক অবস্থা এবং চিকিৎসার খোঁজ খবর নেন। বাজারে চাঁদাবাজি করলে ডিসিদের ব্যবস্থা নিতে বলেছি, বলেছেন অর্থ উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, বাজার কারসাজি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে রয়েছে। জেলা প্রশাসকদের বলেছি, বাজারে কেউ চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। শনিবার 7 সেপ্টেম্বর শেরেবাংলা নগরের বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স ম্যানেজমেন্টের সভা শেষে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, আস্তে আস্তে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে আসবে। বাজারের পণ্যের দাম একেবারে যে কমেনি তা কিন্তু নয়। আমরা চেষ্টা করছি কৃষকরা যাতে ন্যায্য মূল্য পায়, এজন্য আমরা কাজ করে যাচ্ছি। ভোক্তার ডিজেকে বাজার মনিটর করতে বলেছি, যাতে করে বাজার মূল্য নিয়ন্ত্রণে আনা যায়। যদিও সে এখন নেই, খুব শিগগিরই ভালো লোক আসবে এখানে। বাজারে চাঁদাবাজি করলে ডিসিরা এ ব্যাপারে ব্যবস্থা নিতেন। দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের বিভিন্ন সংস্থা এ নিয়ে কাজ করেছে। দুর্নীতিবাজদের বিষয়ে তারা বিভিন্ন ইনভেস্টিগেশন করবে, এরপর কোর্টে যাবে, সেখান থেকে একটা ব্যবস্থা নেওয়া হবে। তবে দুর্নীতিবাজ সবাইকে ধরা হবে, দুর্নীতি করে যারা অর্থ পাচার করেছে এবং যারা দুর্নীতি করে অর্থ বানিয়েছে তাদের বিষয়ে এনবিআর ব্যবস্থা নেবে, বাকিগুলো মানি লন্ডারিং আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন সিন্ডিকেট কেন ভাঙতে পারছেন না এমন প্রশ্নের জবাবে ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেন, শর্ট করে নৌকা একেবারে নাড়াই দিয়েন না, তাহলে আপনারাও পড়ে যাবেন, আমরাও পড়ে যাব। আস্তে আস্তে করে আমরা নির্দেশ দিচ্ছি, সবকিছু ঠিক হয়ে যাবে, আমরা অবশ্যই ব্যবস্থা নেব, এ ব্যাপারে আপনাদের সহযোগিতা লাগবে। তিনি আরো বলেন, শিল্পখাতে অস্থিরতা শিগগিরই কমে যাবে, আমরা মালিকদের সহযোগিতা করছি। এ অস্থিরতার মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল সহযোগিতা করছে, এটা আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে। শেখ হাসিনা জনগণের ধার ধারত না, বলেছেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার শাসনামলে কেউ টু শব্দ করতে পারত না। বাংলাদেশের মানুষ কি চাইতো আর কি চাইতো না সেটা শেখ হাসিনা ধার ধারত না। শনিবার 7 সেপ্টেম্বর শেরেবাংলা নগরের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান
বীরুত্তমের মাজারে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের 21তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে তিনি এসব কথা বলেন। বিএনপির সহ নার্সেস বিষয়ক সম্পাদক ও ন্যাব সভাপতি জাহানারা বেগমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মাহবুবুল ইসলাম, ইঞ্জিনিয়ার ইকবালুর রহমান খোকন সহ আরো অনেকে। রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা মানুষের পিঠ দেয়ালে এমনভাবে ঠেকিয়ে দিয়েছিলেন যে মানুষ তার জীবনের মায়া না করে তার পতনের জন্য ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমেছিলেন। তিনি আরো বলেন, যারা নিজের দেশের জনগণের ওপর অত্যাচার করে, হত্যা করে, আয়নাঘর বানিয়ে বছরের পর বছর মানুষদের আটকে রাখে, তারা দেশ পরিচালনা করবে কিভাবে? কিছুদিন পুলিশ দিয়ে হত্যা গুম করে দেশ পরিচালনা করেছে, কিন্তু মানুষ তার জীবনের মায়া ত্যাগ করে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে তাদের পতন করেছে। যেমনিভাবে ব্রিটিশদের তাড়িয়েছে, 1971 সালে পাকিস্তানিদের তাড়িয়েছে, ঠিক তেমনি 5 আগস্ট শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে। আজকে কোথায় মুজিব কন্যা, কোথায় আজকে ওবায়দুল কাদের, যারা আয়না ঘর বানায় বছরের পর বছর, কনসেন্ট্রেশন ক্যাম্পে আটকে রাখে, কিভাবে তারা এগুলো পারে? মানুষ তো ভীতি উপেক্ষা করে রাস্তায় দাঁড়িয়েছে, তারা বুলেট বরণ করে শেখ হাসিনাকে বিতাড়িত করেছে। চট্টগ্রামে শিপইয়ার্ডে বিস্ফোরণ, আহত 12 শ্রমিক। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের একটি শিপইয়ার্ডে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে আহত হয়েছেন 12 শ্রমিক। শনিবার 7 সেপ্টেম্বর বেলা 11:30টার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। সবশেষ তথ্য মতে দুপুর 2টার দিকেও সংস্থাটির কুমিরা স্টেশনের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করছে বলে জানা গেছে। পুলিশ সূত্র জানায়, শনিবার বেলা 11:30টার দিকে সোনাইছড়ি ইউনিয়নের মেসার্স SN কর্পোরেশন শিপইয়ার্ডের পাম্প রুম বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর সেখানে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে তাদের কুমিরা স্টেশনের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। গণভবন পরিদর্শন শেষে 3 উপদেষ্টা বললেন, গণভবনকে জাদুঘরের রূপ দিতে কালকের মধ্যে কমিটি। গণভবন পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম ও যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। শনিবার 7 সেপ্টেম্বর দুপুরে গণভবন পরিদর্শন করেন তারা। এ সময় গণভবনকে জাদুঘরে রূপ দিতে আগামীকালের মধ্যে কমিটি গঠন করা হবে বলেও জানান তারা। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, ইতোমধ্যে ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়েছে গণভবন নামে সাবেক প্রধানমন্ত্রীর বাসভবনটি জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর হিসেবে রূপান্তর করা হবে। যেহেতু 36 জুলাই অথবা 5 আগস্ট গণভবনটি জনগণ জয় করেছে, অনেক রক্ত ও আত্মত্যাগের বিনিময় পেয়েছি, আমরা এই জাদুঘরটি শুধু বাংলাদেশে নয় পৃথিবীর বুকে নিদর্শন হিসেবে রাখতে চাই। তিনি বলেন, আজ এখানে আমাদের প্রাথমিক ভিজিট ছিল। এখানে যারা দায়িত্বরত আছেন গণপূর্ত এবং স্থাপত্য বিভাগে তাদের সঙ্গে কথা বলেছি, তাদের থেকে আমরা প্রাথমিক পরামর্শ নিয়েছি, আমরা আমাদের আকাঙ্ক্ষাগুলো বলেছি, আমরা কিভাবে দেখতে চাই সেটি বলা হয়েছে। এছাড়া ফরমাল কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে, আগামীকালের মধ্যেই হয়তো কমিটি গঠন করা যাবে। পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে সেটা পরবর্তী সময়ে সিদ্ধান্ত হবে বলেও জানান নাহিদ ইসলাম।